নোয়াখালী কোম্পানিগঞ্জে ইউপি নির্বাচনে তিনটিতে কাদের মির্জা চারটিতে বাদল অনুসারে নির্বাচিত বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন নোয়াখালী প্রতিনিধি নুরুন নবী নবী খবর পড়ছি আমি তানজানা রহমান হিসা নোয়াখালীর কোম্পানিগঞ্জের সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার কোম্পানিগঞ্জ উপজেলার আট ইউনিয়ন পরিষদের তিনটিতে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা সমর্থিত এবং চারটিতে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল সমর্থিত ও একটিতে জামায়াতে ইসলাম সমর্থিত চেয়ারম্যান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে কাউকে দলীয় প্রতীক নৌকা দেওয়া হয়নি তবে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ থেকে আট ইউনিয়নে আলাদা আলাদা প্রার্থী দেওয়া হয়েছে নির্বাচন অফিস সূত্রে জানা যায় আব্দুল কাদের মির্জা সমর্থিত এক নং সিরাজপুর ইউনিয়নে নাজিম উদ্দিন মিকন তিন নং চর হাজারি ইউনিয়নে মহিউদ্দিন সোহাগ সাত নং মুসাফুর ইউনিয়নে আইয়ুব আলী সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল সমর্থিত চার নং চর কাকড়া ইউনিয়নে হানিফ সবুজ পাঁচ নং চরফকিরা ইউনিয়নে হক কচি ছয় নং রামপুর ইউনিয়নে সিরাজিস সালেকির রিমন আট নং চর এলাহি ইউনিয়নে আব্দুর রাজ্জাক এবং দুই নং চর পার্বতী ইউনিয়নে জামায়াতে ইসলাম সমর্থিত মোহাম্মদ হানিফ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম বেসরকারিভাবে এ ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন তবে ভোট কেন্দ্রের বাইরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা এতে আতঙ্কিত হয়ে ভোটাররা ছোটাছুটি করতে থাকেন সোমবার সাতই ফেব্রুয়ারি দুপুর বারোটার দিকে উপজেলার চর পার্বতী ইউনিয়নের এক নং ভোট কেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে এদিকে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা বলেছেন সপ্তম ধাপের ইউপি নির্বাচনকে সাজানো আখ্যায়িত করেন তিনি বলেন এ নির্বাচন ওবায়দুল কাদের সাহেবের প্রশাসনের সাজানো তিনি ভাগিনাদের জন্য এমন খেলা খেলেছেন যারা টাকা দিয়েছে তারাই চেয়ারম্যান হয়েছে সোমবার সাতই ফেব্রুয়ারি রাত সাড়ে আটটার দিকে নিজের ফেসবুক পেজে লাইভে এসে তিনি এ অভিযোগ করেন উল্লেখ্য সপ্তম ধাপে অনুষ্ঠিতব্য আট ইউনিয়নে উনচল্লিশ জন চেয়ারম্যান তিনশো জন সাধারণ সদস্য এবং উনআশি জন নারী সদস্য সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আট ইউনিয়নে আটাত্তরটি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা এক লাখ বিরাশি হাজার পাঁচশো জন এর মধ্যে পুরুষ ভোটার তিরানব্বই হাজার

যেহেতু একজন জিতবে যেই জিতুক আপনারা ফলাফল মেনে নেবেন যাই হোক ভোট কেমন হয়েছে হাততলেন দেখি ভোট কেমন হয়েছে আলহামদুলিল্লাহ যাই হোক অনেক তাই না তো আমরা কোম্পানিগে সবাই একটা আশঙ্কাই ছিল তাই না একটা সুষ্ঠু ভোট হবে কিনা তার চেষ্টা করেছে তাই না এখন ভোট শেষ হয়েছে কোন ধরনের সহিংসতা ছাড়াই এই কোম্পানিগঞ্জে সুন্দরভাবে মানুষজন ভোট দিতে ঠিক আছে কেউ আপনারা কোন ধরনের গন্ডগোল সহিংসতা আপনারা সবাই ভাই ভাই তাই না আমরা চলে যাব কিন্তু আপনারা থাকবেন যেই জয় হোক তাকেই মালা দিয়ে আমরা চলে যাব ঠিক আছে বুঝতে পাঠা দিলেন ধন্যবাদ এরপরে যদি